সলিমুল্লাহ খান, অধ্যাপক, লেখক, গবেষক, আইনজ্ঞ ও রাজনীতি বিশ্লেষক। সলিমুল্লাহ খান একজন প্রথিতযশা বাংলাদেশি চিন্তাবিদ। তিনি পণ্ডিত ও গণবুদ্ধিজীবী হিসেবে প্রসিদ্ধ। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে। অধ্যাপক সলিমুল্লাহ খান 1958 সালের 18 আগস্ট কক্সবাজার জেলার মহেশখালীর সিপাহীর পাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ। তারা পাঁচ ভাই তিন বোন। সলিমুল্লাহ খান চতুর্থ। তার নানা বাড়ি কালারমার ছড়া কক্সবাজার। সলিমুল্লাহ খান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পাস করেন। এরপর ভর্তি হন চট্টগ্রাম কলেজে। এখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ছাত্রাবস্থায় 1976 সালে আহমদ ছফার সাথে সলিমুল্লাহ খানের পরিচয় হয়। আহমদ ছফার মাধ্যমে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে পরিচয় হয় সলিমুল্লাহ খানের। এই পর্যায়ে কিছু সময়ের জন্য তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্র শাখার সাথে জড়িত ছিলেন। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘকাল অধ্যয়ন ও গবেষণা করেন। এখানে তার সর্বশেষ অভিসন্দর্ভের বিষয় ছিল ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকিং তত্ত্ব 1793 থেকে 1877। এই অভিসন্দর্ভের জন্য তাকে PhD ডিগ্রি দেওয়া হয়। 1983 থেকে 1984 সাল পর্যন্ত সলিমুল্লাহ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীকালে 1985-86 মেয়াদে অল্প দিনের জন্য ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। 1986 সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান পড়াশোনা করতে। দীর্ঘকাল তিনি নিউ ইয়র্কে অবস্থান করেন। নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয় তাকে PhD ডিগ্রি প্রদান করে। 1999 সালে দেশে ফিরে এসে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। এখানে তিনি অর্থনীতি পড়াতেন। একই সঙ্গে আইন ব্যবসায়ের উদ্দেশ্য নিয়ে তিনি কিছুদিন ঢাকা হাইকোর্টে যাতায়াত করেন। সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অফ লন্ডন এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন। 2006 সালে তিনি ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিভাগের একজন অধ্যাপক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে সেন্টার ফর অ্যাডভান্সড থিওরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত, যেমন এশিয়ান শিল্প ও সংস্কৃতি কেন্দ্র, আহমদ ছফার রাষ্ট্রসভা ইত্যাদি। সলিমুল্লাহ খান 1979 সাল থেকে 1986-87 সাল পর্যন্ত প্র্যাক্সিস জার্নাল নামে একটি সাময়িকী সম্পাদনা করতেন। বাংলাদেশের তরুণ লেখক ও চিন্তকদের মাঝে সলিমুল্লাহ খানের অনুসারী রয়েছে। তার রচনায় কার্ল মার্কস, জ্যাক লাক ও আহমদ ছফার চিন্তার প্রভাব দেখা যায়। তিনি প্লাটন, জেমস রেনেল, ফ্রোৎসো ফান, শার্ল বোদলেয়ার, ডরোথি জুল্লে প্রমুখের লেখা বাংলায় অনুবাদ করেছেন। তিনি বৈশ্বিক ও আঞ্চলিক রাজনৈতিক পর্যায়ের অর্থনীতি ও সংস্কৃতির সমালোচনা করেন। তার সমালোচনার ভিত্তি হল মার্ক্সবাদী তত্ত্ব। তিনি উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন এবং পশ্চিমা হস্তক্ষেপের নিন্দা করেন। পশ্চিমা চিন্তাধারা ও বক্তব্যকে ঔপনিবেশিক এবং সাম্রাজ্যবাদী লিগ্যাসির মাধ্যমে বিশ্লেষণ করেন। এই দৃষ্টিকোণ থেকে তিনি শার্ল বোদলেয়ার, ওয়াল্টার বেঞ্জামিন, মিশেল ফুকো, ফ্রানৎসো ফানো লেভিস্ত্রোস, এডওয়ার্ড সাইদ, তালাল আসাদ এবং অন্যান্যদের উপর লেখালেখি করেছেন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি তার লেখার বিষয়বস্তু হয়ে উঠেছে। তিনি লালন শাহ, রামপ্রসাদ চন্দ্র, জসিমউদ্দিন, রোকেয়া সাখাওয়াত হোসেন, আহমদ ছফা, আবুল হাসান, চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং তার কিছু সমসাময়িক ব্যক্তিদের নিয়ে লিখেছেন। তিনি বাংলা ভাষাকে দাপ্তরিকভাবে ব্যবহারের পক্ষে যুক্তি দেখান। তিনি বাংলাদেশের উচ্চ শ্রেণীর লোকদের বাংলা ভাষার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন। তিনি উচ্চ শিক্ষা ব্যবস্থার সমর্থক। 2017 সালের এপ্রিল মাসে
বাংলাদেশ সরকার কওমি মাদ্রাসার দাওরা ডিগ্রিকে মাস্টার সমমান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সলিমুল্লাহ খান এই কাজের প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশে কিভাবে বাংলা ভাষার মাধ্যমে ইসলাম প্রচারিত হয়েছে তা নিয়েও তিনি আলোচনা করেছেন। তিনি কাজী নজরুল ইসলামকে একটি ঔপনিবেশিকতা বিরোধী ও গণতান্ত্রিক চিন্তা লালিত কবি হিসেবে তুলে ধরেন। তার বই আহমদ ছফার সঞ্জীবনী, আহমদ ছফার কাজের অকপট মূল্যায়ন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আহমদ ছফার লেখাগুলো সংগ্রহ করে তিনি তা সম্পাদনা করে প্রকাশ করেছেন, বেহাত বিপ্লব 1971 এই বইয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কৌশলগত ও রাজনৈতিক দিক বিশ্লেষণ করেন সলিমুল্লাহ খান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে নির্মিত চলচ্চিত্র মেহেরজান নিয়ে তিনি সমালোচনা করেন, শাহবাগ আন্দোলনের সময় সলিমুল্লাহ খান যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষ নিয়ে শক্ত অবস্থান গ্রহণ করেন, মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিতর্কেও তিনি হস্তক্ষেপ করেছেন, সাম্প্রদায়িকতা ও চরমপন্থা নিয়ে সলিমুল্লাহ খান ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। তিনি বলেন, ভারতে সাম্প্রদায়িকতার উত্থান ব্রিটিশ ঔপনিবেশিক সময়ে, সাম্প্রদায়িক হামলার নিন্দা করেন এবং প্রস্তাব দেন সামাজিক ন্যায় বিচার সমুন্নত করার, যা সাম্প্রদায়িকতা নির্মূল করতে পারে। এছাড়াও সব সম্প্রদায়ের নিজ নিজ ধর্ম পালনের সমান অধিকার নিয়ে কথা বলেন সলিমুল্লাহ খান। অধ্যাপক সলিমুল্লাহ খান বহুভাষী, তিনি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন টক শো এবং বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। এবারে সলিমুল্লাহ খান রচিত কিছু গ্রন্থ, তার রচিত প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় অবস্থার চালচিত্র, সত্য সাদ্দাম হোসেন ও সাজের দৌলা, আমি তুমি সে, আহমদ ছফা সঞ্জীবনী, স্বাধীনতা ব্যবসায়, বেহাত বিপ্লব 1971, আহমদ ছফার স্বদেশ, আদম বোমা, গরিবের রবীন্দ্রনাথ, সক্রাতেসের তিন বাগড়া। তার রচিত অনুবাদ গ্রন্থগুলির মধ্যে রয়েছে ডরোথি জুল্লের নির্বাচিত কবিতা আল্লাহর বাদশাহী, যা 1998 সালে প্রকাশিত হয়, প্লেটোর সংগৃহীত লেখা প্রথম খণ্ড, যা 2005 সালে প্রকাশিত হয়।